বিয়ে বাড়ির ট্যাক্সিটার আওয়াজ নিয়ে তো সহ্য করতে পারি, এটা সহ্য করতে কোনো কষ্ট নাই, ঠিক আছে না? এটা শুধু কণ্ঠ, এখানে ঢোল তবলা হারমোনিয়ার আওয়াজ হবে না, মিউজিকের আওয়াজ হবে না, শুধু কণ্ঠের আওয়াজ, ঠিক আছে? একটু গানগুলো মনোযোগ দিয়ে শুনি, গানের কথাগুলো দিলে লাগলে দেখবেন সাউন্ড সিস্টেমও মজা লাগবে। মমতাদের হাঁটতে যায় গানটা যেমন মজা লাগে, এই মমতাদের কণ্ঠের দিকে আমরা নজর রাখি, চেহারার দিকে নজর রাখি। তো এখানে শিল্পীদের কণ্ঠ আর চেহারার দিকে একটু খেয়াল করেন, দেখবেন যে এই গানগুলো খুব মজা হতেছে, তখন আরো বলবেন যে সাউন্ড আরো ভালো, ঠিক আছে? আসলে ওই শুরু তো আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাবে ইনশাআল্লাহ, ওই সাউন্ড একটু ফাটা ফাটা মনে হচ্ছে, আমরাও বুঝতে পারছি এই কারণে। আর ওই শুরুর যে হামদে বাড়ি তারা থাকে সেটাও অনেক হাই স্পিডের গান, হ্যাঁ আমাদের দিলে যায় লাগছে, এই কারণে শিল্পীকে আমরা আরেকবার জাজাক আল্লাহ দেই, সবাই বলি মারহাবা মারহাবা। আর মাইক বন্ধ রাখছেন না, তাহলে সাউন্ডটা শুধু এই মাঠের মধ্যে আছে, তাই না? তাহলে যত পারেন বাড়ান, সমস্যা নেই, মাশাআল্লাহ।